একটা গাছে যদি গাছটার বয়স এক বছর করা যায় আড়াই মন পেঁপে ছেড়া যাবে। কৃষি আসা হচ্ছে 2016 থেকে। আমি আগে দর্জি কাজ করতাম, টেলার ছিল, পেঁপের মতো লাভজনক কোনো আবাদ নেই, আর পেঁপে করতে কোনো টাকার দরকার নেই। আর এই জায়গার লোকজন এত ভালো, একটা পেঁপে না খাওয়া কেউ ছেড়বে না। এ দেখতে কোনো ঘিরা টিরা কোনো কিছু নাই, কিন্তু কোনো জমিতেই সব সবজি আছে আমার, কিন্তু একটা পেঁপে হারায় নাই এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমরা এখন যে বাগানটাতে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আমার পাশে একদম আমার পা থেকে মাথা পর্যন্ত শুধু পেঁপে দেখা যাচ্ছে। এই ছোট্ট গাছগুলোতে পেঁপে ধরেছে। তো যিনি পেঁপে এই চাষ করেছেন এবং ইনি কি করেন পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমত মোটামুটি খুবই ভালো আছি। আপনার বাগান দেখে আসলে খুব ভালো লাগলো। তো আপনি এই বাগানে আপনার কত বড় বাগানটা আসলে কত বড়? আমার এখানে আছে 11 দুন মাটি, তার মধ্যে হচ্ছে কিছু অংশ চারা করা আছে আর 8 দুন মাটিতে পেঁপে আছে। 8 দুন মাটি। তো আপনি এখানে যে চারা পেঁপেগুলো করেছেন এগুলো কি আপনি কাঁচা বিক্রি করেন নাকি পাকা? না, আমি কাঁচা বিক্রি করি না, পাকা বিক্রি করি, পুরোটাই পাকা। কেন পাকাটা বিক্রি করেন? আপনার কাঁচা পেঁপে হচ্ছে 1 কেজির দাম 12 টাকা। 12 টাকা। আর এখন বর্তমান রেট আমি এই বছরেই এই সিজনে শুরু করছি হচ্ছে রেট 70 টাকার থেকে বিক্রি করা, 1 কেজি 70 টাকা পাইকারি। পাইকারি দাম? হ্যাঁ, এই 1.5 মাস আগে ছিল আর কি এটা 70 টাকা কেজি। দেড় মাস থেকে আমি পেঁপে আর কি হারভেস্ট করতেছি পাকা। তো এই এটাই মূল কারণ যে আপনি বেশি দাম পাবেন? মূল মূল কারণ এটা। আসলে আমি এই আবাদে যুক্ত হচ্ছে 2016 থেকে আমি লোকালে চারা নিয়েছিলাম, মাটির চারা। ওখানে 3 বার পরপর লস খাওয়ার পরে একটা সুপ্রিমের ইয়াতে যাই আমি, হচ্ছে মেঘা মাঠ দিবসে যাওয়ার পর ওই অফিসারের এখানে নাম্বার নিয়েছিলাম, যেভাবে হোক নেওয়ার পর ওইখানে বাগানটা অনেক সুন্দর হয়েছিল। প্রায় 11-12 কি 13 দিন জমি হবে, সেটা পীরগাছা চণ্ডীপুরে ছিল। ওই বাগানে আমি ওই মেঘা মাঠ দিবসে যাই, ওই নাম্বারটা নেওয়ার পর থেকে তখন থেকে আমি টপ লেডি শুরু করি আল্লাহর রহমত, তখন থেকে আর কোনো লস হয়নি। আর আগে 2 বছর আমি মনে করেন লসেই খাইছি খালি। আমি গাছ গাড়ছি, শতকরা দেখা যাচ্ছে যে 30টাও মাত্রি হয়নি, 70টে মাত্রা সব। হ্যাঁ, আর আপনার হচ্ছে টপ লেডিতে যদি 1000 গাড়েন আমার মনে হয় 10টা গাছ মাত্রা হবে না, প্রত্যেক গাছেই ধরবে, কোনো মাত্রা পাবেন না এই গাছে। আচ্ছা, আমরা একটা যদি ক্যালকুলেশনে আসি, যারা বিজনেস করে ধরেন এই একটা গাছ থেকে আপনি কতগুলো হারভেস্ট করতে পারেন বলে আশা করতেছেন? একটা গাছে যদি গাছটার বয়স 1 বছর করা যায় আড়াই মন পেঁপে ছেড়া যাবে। আড়াই মন হচ্ছে 100 কেজি। তাহলে 100 কেজি যদি হয় তাহলে আপনার একটা করে গাছের প্রতি কেমন খরচ হয়েছে? একটা গাছে আসলে থেকে শুরু করে আনুমানিক আনুমানিক না, এটা একদম হিসাবে আছে আমার, আপনার 22 শতক জমিতে লাগে হলে 45,000 টাকা টোটালি খরচ, একদম শেষ পর্যন্ত হারভেস্ট মানে জমি ফাঁকা পর্যন্ত, জমি ফাঁকার থেকে আবার ফাঁকা পর্যন্ত 22 শতকে 45,000 টাকা টোটালি খরচ। 45,000, যদি 22 শতকে 45,000 হয় তাহলে 22 শতকে কতগুলো গাছ হয়েছে আপনার? 22 শতকে গাছ আটপে হচ্ছে 270টা। 270, তার মানে আপনারা ওটাকে যদি ভাগ করেন তাহলে বের হয়ে যাবে একটা গাছে আপনার কতটুকু খরচ হচ্ছে। আর আপনি যদি নরমালি 100 কেজিও পান তাহলে এই 100 কেজির সাথে আপনি গুণ দিতে পারেন? আমার 100 কেজি না, আমার হিসাব হচ্ছে 70 থেকে 60 কেজি, আপনার উপরেরটা বাদ দেন তখন দাম কমবে, কিন্তু তখন থাকবে 700 টাকা 800 টাকা মন। আপনার হিসাব হচ্ছে একটা গাছ যদি 30টা পেঁপে বিক্রি করা যায় একটা গাছ বিক্রি হবে 1200 টাকা। 1200 টাকা একটা, মানে এটা একটা নর্মাল রেট 1200 টাকা, এর নিচে কোনো সুযোগ নাই যে 1200 নিচে একটা পেঁপের গাছ বিক্রি হবে। একটা পেঁপের গাছ 2500 টাকা পর্যন্ত বিক্রি হবে, মানে একটা গাছ, কিন্তু উপরেরটা চারার খরচ হইছে মাত্র 25 টাকা। হ্যাঁ, চারাটা 25 টাকা খরচ আমি টোটালি। হ্যাঁ, তো মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন যে একটা ভালো ইনভেস্টমেন্ট কিন্তু এটা। আপনারা অনেকেই পেঁপের মতো লাভজনক কোনো আবাদ নেই, আর পেঁপে করতে কোনো টাকার দরকার নেই, এটা সিস্টেম আছে। আপনার পেঁপে করতে 1 টাকাও লাগবে না যদি যারা চাষ করবে। এখন বলতে পারেন যে কি কারণ কিভাবে চাষ, আমরা চারা কিনবো, খুঁটি দিব, জমি চাষ করব খরচ ছাড়া, এর মধ্যে একটা দেখতে পাচ্ছেন আপনারা এই জমিটাতে কিন্তু ছিল মরিচ ছিল। আচ্ছা, আমার মরিচ বিক্রি করছি অনেক টাকা, কিন্তু মরিচের দাম ছিল তখন মনে করেন 700 টাকা 800 টাকা ধারা। আমার এই জমির যা খরচ হয়েছে এই 8 দিন মাটিতে সব টাকা আমি তুলে নিয়েছি, তাহলে আমার এই ফসলটাই বোনাস না? বোনাস আমার যেহেতু সব টাকায় উঠে গেছে খরচ, 1 বছর যা খরচ হবে আমি মরিচে সব নিয়ে নিয়েছি, তা আমার এই পুরো পেঁপেটাই ফ্রি। এই কারণে বললাম পেঁপে করতে কোনো টাকার দরকার নেই, খালি বুদ্ধির দরকার আছে, এই সিস্টেম মতো করলে কোনো টাকা টাকা লাগবে না। না, বাস আমার সব কিছু কেনা, এখানে কেনা আমার সব কিছুই কেনা, তারপরেও আর কি সমস্যা হয় না, বাস টাস একটু কেয়ারিং সমস্যা, তো বাসটা একটু বেশি খরচ হয়ে যায়। কিভাবে করেন এখানে? লোক দিয়ে, লেবার দিয়ে সবকিছু করানো হয়,
সব দিয়ে লেবার দিয়ে করানোর পরও 45,000 টাকা আপনার 22 শতক জমিতে খরচ হবে। একটা হারভেস্ট পর্যন্ত। আর এই জায়গার লোকজন এত ভালো, একটা পেঁপে না খাওয়া কেউ ছিড়বে না। এ দেখতে পাচ্ছেন কোনো ঘিরাটিরা কোনো কিছু নাই, কিন্তু কোনো জমিতে সব সবজি আছে আমার, কিন্তু একটা পেঁপে হারায় নাই এখন পর্যন্ত। যারা খাবে মনে হয় যারা নতুন উদ্যোক্তা যারা কৃষিতে এখন আগ্রহী হচ্ছে তারা কি পেঁপে নিয়ে কাজ? হ্যাঁ, পেঁপে হয়তো বা 2-1 সেজন সমস্যা হবে, কিন্তু সাজেশন ঠিক জানে শুনে বুঝে যদি করে পেঁপেতে অনেক লাভজনক আবাদ একটা। যেটা আপনি যেটা বলতে যাচ্ছেন যে ও মিনিমাম 2টা সিজন দেখবে, ভুল ধারণা। আপনার জাত চিনতে হবে, মান খুঁজতে হবে, যে এই পেপারটা আমি কোন জায়গায় বিক্রি করবো সেটা জানতে হবে। নরমালি পুরোটাই কি কৃষি নির্ভর নাকি অন্য কোনো? না, আমার আসলে এই পুরোটা আমি কৃষি আসা হচ্ছে 2016 থেকে। আমি আগে দর্জি কাজ করতাম, টেলার ছিল, তারপরে ওটা বাদ দিয়ে আসলে তেমন রিক্সের কাজ, ওটা মানে লোক পাওয়া যায় না, সমস্যা হয়, লেবার কাজ করতে চায় না। পরে করলাম কাপড়ের ব্যবসা, এই কাপড় থেকে ওটাও ভাবলাম যে আসলে কিছু করতে হবে কৃষি নিয়ে, এটা ভাবা যে আমি পরপর 2 বার লস খাওয়ার পরে, কৃষক যখন লস খায় তখন কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যায়, এই লসটা আপনার 5 বছরে উঠবে না। আমি ভাবলাম আমি লস থেকে যদি থেমে যাই তাহলে তো আমার জানা হলো না, শেখা হলো না, কিন্তু আমি থামি নেই, না থামিয়ে যে এটা কীভাবে কী করা যায় আমি এই আর কি গবেষণা চালাতে এসে সব জায়গায় কিন্তু আমি মাঠে যাই, বিভিন্ন জায়গায় শুনবো এটা কার থেকে নিছেন, কী করতেছেন না করতেছেন, সব শুনে বুঝে আর কি কিছু জ্ঞান আসে মোটামুটি। আর যে কোনো কোম্পানির মিটিং হয় আমি সব মিটিংয়ে যাবো, হ্যাঁ সব মিটিংয়ে অ্যাটেন্ড করবো। করার পর আর কি অনেক জ্ঞান ট্যান হয়েছে মোটামুটি, এখন কোনো লসের আশা নাই। আর এই ফসলটা যাই করুক জেনে বুঝে যদি করে এর মতো লাভজনক কোনো আবাদ নেই। আচ্ছা, ভাঙ্গা গাছও আমি দেখাবো, সমস্যা নাই। এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন আশা করি। তবে মেইন বিষয়টা যেটা আমার মনে হচ্ছে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না, লস হয়েছে আপনি বাদ দেওয়া যাবে না। কিন্তু আমি 2 বছর পর পর লস করছি, উনি কিন্তু অলরেডি লসের শিকার হয়েছে, তারপর ওনার মনে হয়েছে আমি স্মার্ট উপায়ে কিভাবে করব এবং আধুনিক কৃষিতে আপনার পিছে দেখেন আগাইতে হবে, প্রযুক্তি আসতেছে নতুন নতুন, শেষ করে না উনি সব জায়গায় যেখানে গেছে যে মাঠের প্রোগ্রামগুলো হয় এগ্রিকালচার যে কৃষি অফিস থেকে প্রোগ্রামগুলো সবগুলোতেই অ্যাটেন্ড করে, এই কারণেই কিন্তু এই জিনিসগুলো ওনার শেখা হয়েছে। ভিডিও আজকের মতো শেষ করব, তো সবাই ভালো থাকেন আর এরকম আধুনিক কৃষির সঙ্গে যুক্ত থাকেন, এবং যেটাই শুরু করবেন অবশ্যই সময় নিয়ে শুরু করবেন, জেনে বুঝে এবং জেনে বুঝে শিখে শুরু করবেন, আর একদিনে কোটিপতি হবেন লাখপতি হবেন এইগুলোর আসলে ধারণা খুব ভুল। তো আপনারা আমরা সবসময় আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা জেনে বুঝে শুরু করেন এবং স্মার্ট কৃষিতে চলে আসেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।